আসলে আমরা এখন একটা ইউনিটে দাঁড়িয়েছি, সেটা মোহাম্মদ নজরুল ইসলাম অ্যাডভোকেট, উপজেলা চেয়ারম্যান এবং সামনে উপবিষ্ট সাধকগণ এবং এলাকাবাসী, আমি আপনাদের 16 ফেব্রুয়ারি আমরা কৃতজ্ঞ জেলা প্রশাসনের কাছে, বিশেষ করে এখানে জেলে দেওয়ার মেয়র স্যার যিনি লালন জন্মভূমি হরিশপুরে লালন শর্ম এবং আমি আমার স্যারের শ্রীচরণে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।